ঝলসা রোগের কারণে মুর্শিদাবাদ জেলায় নিষিদ্ধ গম চাষ। গম চাষের পরিবর্তে বিকল্প চাষ হিসেবে ডালশস্য ও তৈলবীজ চাষে কৃষকদের সচেতন করতে এক আলোচনা শিবিরের আয়োজন করা হলো ভগবানগোলায়। আধুনিক পদ্ধতি মেনে 100 জন কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ভগবানগোলা এডিও অভিজিৎ মণ্ডল সহ কৃষি অধিকর্তা ও কৃষি দফতরের আধিকারিক ও কর্মীরা। আমাদের এটা এনমুপ স্কিমের আন্ডারে ফিল্ডে ট্রেনিং মিটিং হচ্ছে, যেটা আমাদের গমের বিকল্প চাষ হিসাবে যে ফসলগুলো দেওয়া হয়েছিল সেগুলোর উপরে আলোচনা, যে গমটাকে বন্ধ রাখ, আমাদের যেহেতু হুইট হলিডে সেলিব্রেট করার জন্য 2 বছর গমটাকে বন্ধ রেখেছি, গমের ঝলসা সদৃশ যে রোগ এটার প্রাদুর্ভাবটা কমানোর জন্য 2 বছর বন্ধ থাকবে, তারপর নর্মাল যেভাবে চাষ হয় সেরকম হবে। যে গমটা বন্ধ থাকবে তার পরিবর্তে যে বিকল্প ফসলগুলো আছে সেগুলোর মডার্ন টেকনোলজি কী কী আছে, কী কী ব্যবহার করা যাবে চাষ পদ্ধতিগুলো, সে বিষয়ে আলোচনার জন্য আজ 100 জন চাষি নিয়ে যে কৃষক প্রশিক্ষণ শিবির সেটা আমরা এই খোলা মাঠের মধ্যেই করছি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।